বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধু, আসসালামু আলাইকুম ও জাতিভেদে শুভেচ্ছা। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি সমস্যা সমাধান করার চেষ্টা করছি। কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা শিরক হারাম, এই কথাটি নিয়ে আজ অবধি চলছে তর্ক বিতর্ক করা, কথা কাটাকাটি, এমনকি শেষ পর্যন্ত হাতাহাতি। একজন বলছে শিরক, অন্যজন বলছে শিরক নয়। আমি নিরপেক্ষভাবে উভয়েরই এই সমস্যা সমাধানের চেষ্টা করছি দুটি উপায়ে। প্রথমটি হলো আমাদেরকে বুঝতে হবে জনক বা পিতে শব্দের অর্থ কী। পিতে শব্দের অর্থ হচ্ছে উদ্ভাবক, অভিভাবক, আবিষ্কারক, জনক, প্রবর্তক, পরিকল্পনাকারী, আরম্ভকারী ইত্যাদি ইত্যাদি। ইংরেজিতে যদি আমরা এর সমার্থক অর্থ খুঁজি তাহলে পাই ফাদার, ইনভেন্টর, অথর, ক্রিয়েটর, কন্ট্রিভার, ডিভিজার, প্রমোটার, পায়োনিয়ার, ভেগিনার, প্ল্যানেটার ইটিসি। মানুষ কেন উপরোক্ত উপাধিগুলো লাভ করে বা কেন মানুষকে প্রদান করা হয়? উদাহরণস্বরূপ বলছি, আধুনিক গণতন্ত্রের জনক বা ফাদারকে জন লক, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলার ম্যাকিয়াভেলি, ইতিহাসের জনক হেরোডোটাস, ইন্টারনেটের জনক উইনস্টন চার্চিল, এরকম হাজার হাজার জনক বা ফাদার রয়েছে। এখানে আমি প্রায় 100 প্রকার জনকের নাম তুলে ধরেছি, আপনারা সময় করে দেখে নেবেন। তো আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। তাহলে আমরা প্রতিটি জিনিসের জনককে, পিতাকে, উদ্ভাবককে অকপটে স্বীকার করছি, কিন্তু সমস্যা বঙ্গবন্ধুকে নিয়ে। কেন জানেন? আমরা জানি যে বঙ্গবন্ধু বাদে অন্যরা উপরোক্ত জিনিসগুলো আবিষ্কার করেছেন, যার জন্যে তাদেরকে জনক বলা হয়। কিন্তু বঙ্গবন্ধু কি আবিষ্কার করেছেন সেটা আমরা জানি না, বিধায় তাকে জনক হিসেবে মানি না। আজকে পরিষ্কার হয়ে যান, প্রথমত তার আবিষ্কার একটি স্বাধীন বাংলাদেশ, একটি ঐক্যবদ্ধ বাঙালি জাতি। সেদিন যদি তিনি সিদ্ধান্ত না নিতেন তাহলে আজও বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকত, বাঙালির জাতীয়তাবোধের উন্মেষ ঘটত না। তার আবিষ্কার ঐতিহাসিক 6 দফা দাবি, তার আবিষ্কার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, যে ভাষণটি বিশ্বের দরবারে সেরা ভাষণ হিসেবে ইউনেস্কো কর্তৃক আখ্যায়িত পেয়েছেন। সেখানে আমরা আমাদের দেশেরই বীর সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে আখ্যায়িত করতে লজ্জা। আমাদের গোনা হয় শিরক হয়, অথচ এর চেয়েও বড় বড় শিরক করে বসে আছি তার খবর রাখি না। তাহলে এখন আসুন, এগুলো তিনি কার জন্য করেছেন, কাদেরকে রক্ষা করার জন্য করেছেন, কাদেরকে বাঁচানোর জন্য করেছেন, কাদেরকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেননি? উত্তর আসবে বাংলাদেশ ও বাঙালি জাতিকে। পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ থেকে তখনই আলাদা হলো যখন বাঙালি জাতির উদ্ভব হলো, বাঙালি জাতির বিকাশ ঘটলো, বাংলাদেশ নামক একটি দেশের আবির্ভাব হলো। আর এর মূল নায়ক, মহানায়ক, আবিষ্কারক, জনক, পিতা, উদ্ভাবক, অভিভাবক যাই বলেন না কেন, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতার হাত ধরে যেমন সন্তানের পথ চলা, তেমনই বঙ্গবন্ধুর হাত ধরেই বাংলাদেশের পথ চলা। এই দৃষ্টিকোণ থেকেই তিনি বাঙালি জাতির জনক, পিতা, অভিভাবক, আবিষ্কারক, উদ্ভাবক যাই বলেন না কেন, ইত্যাদি ইত্যাদি একই কথা। আরে ভাই, আমরা আজকে এত বড় মুনাফিক হয়ে গেছি যে মানুষের অবদানের কথা নিমিষেই ভুলে যাই, স্বীকার করি না, মানুষকে মূল্যায়ন ও সম্মান করতে ভুলে গেছি, যার জন্য আমাদের আজ অধঃপতন। এবার আরও সহজ করে বলছি, আমরা চলার পথে অনেককে দেখেছি বিপদে পড়লে বলেন আমাকে বাঁচান, আমাকে দয়া করেন, সহযোগিতা করেন, সাহায্য করেন ইত্যাদি ইত্যাদি বলে করুণা বা আকুবাকু করেন, ওই ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করেন। দেখেন উদ্ধার হওয়ার পর ওই ব্যক্তি আপনাকে বাবা দায় দিবেন, পিতা, অভিভাবক ইত্যাদি বলে সম্মানিত করবেন, সম্বোধন করবেন। আরও কি বলবেন জানেন? আমার জন্মদাতা পিতা যে কাজটি করতে পারে নাই, আজকে আপনি সেই কাজটি করেছেন, আমাকে এই বিপদ থেকে বাঁচিয়েছেন, আজ থেকে আপনি আমার বাবা, আমার পিতা, আমার অভিভাবক ইত্যাদি ইত্যাদি। আমরা এ কথা সবাই জানি যে আমরা অনেককেই বিপদে পড়ে বাবা দায় দিতে দেখেছি। তেমনই জাতির জন্য কথাটি আমরা এভাবেও নিতে পারি যে বাঙালি জাতির দুর্দিনে বিপদে পুরো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বাঙালি জাতিকে একত্রিত করণে বাঙালি জাতির পাশে অভিভাবক হিসেবে দাঁড়িয়েছিলেন বঙ্গবন্ধু। আর এই কাজটি যদি বঙ্গবন্ধু না করে অন্য কেউ করতেন, তিনিও এই উপাধিতেই ভূষিত হতেন। কই সেদিন তো আপনার আমার বাবা দাদা এই কাজটি করেন না? সেদিন কোনো রহিমউদ্দিন, করিমউদ্দিন, ছলিমউদ্দিন বাঙালির পাশে জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়াননি? তাহলে আপনার আমার বাবা দাদা যে কাজটি করতে পারেননি
সেই কাজটি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলার বীর সন্তান, কৃতি সন্তান। এদিক থেকেও তিনি বাঙালি জাতির জনক, নায়ক, অভিভাবক, মহানায়ক, যাই বলে না কেন, ইত্যাদি ইত্যাদি। আমরা বাংলার দামাল ছেলেদের সন্তান হিসেবে আখ্যায়িত করতে মজা পাই, আবার অনেক মহিয়সী নারীকে মা বলে সম্বোধন করতেও ভালো লাগে, কিন্তু পিতে হিসেবে আখ্যায়িত করতে লজ্জা পাই, তাই না? আজকে আরো পরিষ্কার হয়ে যান, আপনার সন্তান সমতুল্য কোনো ব্যক্তি আপনার উপকারে এগিয়ে আসলে সন্তান হিসেবেই তো আখ্যায়িত করেন, আর পিতৃ সমতুল্য কোনো ব্যক্তি আপনার পিতার ভূমিকা, পিতার মতোই ভূমিকা পালন করলে তাকে তো পিতা বলেই সম্মানিত করেন বা মর্যাদা দান করেন। এ হিসেবেও বঙ্গবন্ধুকে জনক বা পিতা হিসেবে আখ্যায়িত করতে পারেন বা গ্রহণ করতে পারেন বা মেনে নিতে পারেন। এবার আসা যায় ইসলামী দৃষ্টিকোণ থেকে, আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম, জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, এবং আমাদের জন্মদাতা পিতা প্রত্যেকেরই বাবা। আমাদের সমস্যা কোথায় জানেন? আমরা সবচেয়ে বেশি ভালোবাসি অবিশ্বাস করে, না মানতে, বুঝতে চেষ্টা না করতে এবং তিলকে তাল করতে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হলেন বিশ্ব জাতির পিতা, আর বঙ্গবন্ধুকে আখ্যায়িত, সম্মানিত বা সম্বোধন করা হয়েছে ক্ষুদ্রতম বাঙালি জাতির পিতা হিসেবে। আরে ভাই, আর গভীরে যাব না, বেশি দূরে নয়। সাধারণত আপনি বঙ্গবন্ধুর ছবি নিয়ে ফেসবুক লাইভে এসে বলেন ইন্ডিয়ান জাতির পিতা, নেপালি জাতির পিতা, মালদ্বীপ বা ভুটানের জাতির পিতা, শেখ মুজিব, শেখ মুজিব বলে স্লোগান দেন, দেখবেন সবাই আপনাকে পাগল বলবে, নয়তো বা বেশি দাবি করলে গণধলাই দেবে। এখানে শিরক হইতো গোনা হইতো বঙ্গবন্ধু যদি জীবিত থাকা অবস্থায় নিজেকে ফেরাউনের মতো দাবি করতেন, তাহলে একটা কথা ছিল। আমাদের মূল সমস্যা কোথায় জানেন? আমরা সন্তান বলে, মা বোন বলে সম্বোধন করতে ভালোবাসি, অন্যরা আমাদেরকে বাবা বা পিতা বলে সম্বোধন করলে ভাল লাগে, নিজেকে মহৎ মনে হয়, কিন্তু অন্যকে পিতা বলে সম্বোধন করতে লজ্জা পাই। আজ থেকে এই দৃষ্টিভঙ্গি বদলান, তা না হলে এই ভুলের মধ্যে থাকলে আপনার নিজেরই শিরক হবে। যারা বুঝতে চেষ্টা না করবেন, নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে থাকবেন, তাদেরই শিরক হবে। সবকিছু পজিটিভলি ভাবেন, আপনার সম্মান ও পুণ্য সৃষ্টিকর্তাই বৃদ্ধি করে দিবেন, কারণ স্বয়ং বিধাতাও প্রশংসা করাকে ভালোবাসে। তাই মানুষ হিসেবে গুণীজনদের প্রশংসা করে সম্মান করেন, সৃষ্টিকর্তাও আপনার সম্মান বাড়িয়ে দেবে। আমি আশা করি আমরা আজ থেকে প্রতিটি ভালো কাজ ও বিষয়ের বেশি বেশি প্রশংসা করব, অন্যের অবদানের কথা স্বীকার করব এবং অন্যের প্রতি কৃতজ্ঞ থাকব। সর্বোপরি সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের এই ভুলগুলো শুধরানোর তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো টপিক্স নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।